মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া গ্রামের ছেলে আব্দুল কাইয়ুম। বর্তমানে জীবনযুদ্ধে তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি একজন খামারি। তার একান্ত প্রচেষ্টায় তিনি তার বাড়ির আঙিনার এক পাশে তৈরি করেছেন তার এই মুরগির খামার। কিন্তু তিনি একজন একটি ব্যতিক্রমী রাজ্যের বাসিন্দাও বটে, হয়তো বলা চলে ওই রাজ্যের রাজা এই আব্দুল কাইয়ুম। রাজ্যটির নাম বাইক স্টান। আমি আব্দুল কাইয়ুম, 2019 পালসার স্ট্যান্ড মেনিয়া উইনার। আমি 2013 থেকে স্ট্যান্ড করি এবং এখনও করছি আমার টিম এইচআরজেদের সাথে। আমরা প্রথমত যখন বাইক স্ট্যান্ড শুরু করি তখন তো মানুষ এটাকে টোটালি নেগেটিভভাবে নিত, ছেলেটা সার্কাস করতেছে, কোনো কাজ নাই, বা একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। কিন্তু আস্তে আস্তে এখন ওই নেগেটিভ ইয়াটা ঘুরছে অনেকটা, কারণ বিভিন্ন কোম্পানি আমাদের এইভাবে হেল্প করছে। তারপরে বিভিন্ন টিভি চ্যানেল আছে, এইদিকে ফুটেজ যাওয়ার পরে বা পেপার পত্রিকা যাওয়ার পরে এখন অতটা করে না। স্ট্যান্ড রাইডিং আমরা বেসিক্যালি মানুষের কাছে পৌঁছানোর একমাত্র উপায় ছিল তখন ফেসবুক, কারণ ইউটিউব তখন এতটা জনপ্রিয় ছিল না। আমরা যখন কোনো ভিডিও ফেসবুক আপলোড করতাম মানুষ দেখতো, দেখার পরে খুব ভালো সাড়া দিয়েছে সেই জায়গায়। আমি যখন পালসার স্ট্যান্ড মেনিয়াতে অ্যাটেন্ড করি তার আগের জার্নিটা ছিল এরকম, আমি প্রথমে একদিন ফেসবুকে দেখতে পারি যে পালসার একটা কিছু করতেছে স্ট্যান্ড রাইডারদের জন্য, যেটা আমাদের একসময় স্বপ্ন ছিল, খুব বড় একটা প্ল্যাটফর্ম। কারণ আমরা এমটিভি স্ট্যান্ড মেনিয়া দেখে এক হিসাবে বড় হয়েছি, যখন আমরা বাইকও চালাইতাম না তখন এমটিভি স্ট্যান্ড মেনিয়াটা চালু হয়েছে, তখন থেকে ভাবতাম যে কবে বাইক কিনবো বা স্ট্যান্ড করবো বা এরকম অনুষ্ঠান কবে বাংলাদেশে হবে। এবং আমাদের এই স্বপ্নটা পালসার স্ট্যান্ড মেনিয়া পূরণ করছে 2019। প্রথম যেটা আমি ফেসবুকের মাধ্যমে এটা জানতে পারি এবং তারপরে আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন পরে প্রায় 8000 রেজিস্ট্রেশন হয়েছিল, ওই দিক থেকে আমাদের 130 জন ওরা ঢাকায়। ওই দিক থেকে অডিশন নেওয়ার পরে টপ 30 ঢুকি আলহামদুলিল্লাহ। অনেকে দেখা গেছে নিজে প্রেশারটা নিতে পারেনি, দেখা গেছে অনেক ভালো ভালো স্ট্যান্ড রাইডার টপ 30 জায়গা করতে পারেনি। এটা এই যে প্রচুর একটা মানসিক প্রেশার থাকে। তারপরে যখন টপ 30 থেকে টপ 10 গেলাম, অনেক ভালো ভালো স্ট্যান্ড রাইডার যাদের ধারণা করছিলাম এরাই হয়তো বা চ্যাম্পিয়ন হবে, কিন্তু না, মানসিক প্রেশারের কারণে সে হয়তো বা ঝরে পড়ে ওই দিক থেকে। পালসার স্ট্যান্ড মিনিয়াতে যে টাস্কগুলি করা দিত ওইগুলি আসলে আমরা অ্যাকচুয়ালি কখনই কেউ প্র্যাকটিস করার সুযোগ পাইনি, কারণ আমরা জানতামই না আমাদের কী টাস্ক দিব। আমরা তো সারা জীবন হুইলি মারছি, স্টেবি মারছি, ওইদিকে গিয়ে দেখলাম ও হুইলি মেরে আপনার কী বলে টিউবলাইট ভেঙে যেতে, ওইটা আমরা কখনো করিনি। এরকম কিছু টাস্ক থাকতো আমরা কখনই করিনি বেসিক্যালি। যত জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম টেনশন ততই বাড়ছিল, যখন টপ 4 গেলাম এই টেনশনের মাত্রাটা আরও বেড়ে গেল, কারণ আমি যদি হয়তো বা টপ 30 বাদ দিতাম দুঃখটা কম লাগতো, কিন্তু যখন টপ 4 আসছি তখন তো এটার মাত্রা আরও বেশি, যে আর একটা ধাপ মাত্র আমি তাহলেই চ্যাম্পিয়ন হইতে পারবো। আব্দুল কাইয়ুম
তারপর জীবন কেমন যাচ্ছে? এই করোনার ভিতরে তো সবারই খুব একটা ভালো অবস্থা না, তার ভিতরে ভালো আছে আলহামদুলিল্লাহ। বিয়ে করা হয়েছে? নো। কি বলেন, মানে ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা, এখন তো ব্যবসা নিয়ে আছি, এটাকে আর একটু বড় করবো, তারপরে দেখা যাক। ইস্টার্ন মিনিয়ারতে যাওয়ার আগের লাইফটা আর এখনকার লাইফটা, ইস্টার্ন মিনিয়ার পরের লাইফটা, কোনটা আপনার কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল? তখন আপনি শিখতেন, এখন আপনি প্রফেশনাল স্টান্ট রাইডার, এখন আপনার বাংলাদেশের নতুন যারা স্টান্ট রাইডার আছে তারা, তাদের এক্সপেকটেশন অনেক আপনার কাছে, তো এই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি এটা এইভাবে বলা যায় যে স্বাধীনতা অর্জনের সে স্বাধীনতা রক্ষা করার অনেক কঠিন। আমি যখন আগে করতাম তখন হয়তো বা প্রবলেম ছিল এরকম যে ওই রকম টাকা ছিল না, স্টুডেন্ট লাইফ বা নিজে ছোটো একটা জব করতাম, ফ্যামিলি থেকেও সাপোর্ট পেতাম না, বা সবাই ম্যাক্সিমাম মানুষ একটা খারাপ মন্তব্য করতো স্টান্টটাকে। কিন্তু ওই দিক থেকে এই স্টান্ট মিডিয়া উইনার হওয়ার পর ওভারকাম করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে স্টান্টের স্কিল এখন ধরে রাখাটা অনেক টাফ। এখন নতুন যারা আসতেছে বেসিক্যালি সাইকেল থেকে, ওরা অনেক আপডেট, এটার জন্য আরও বেশি পরিশ্রম করতেছি। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গিয়েছে যে স্টান্টটা এখন স্পোর্টস হিসেবে স্বীকৃতি পায়নি, তো আপনাদের যারা প্রফেশনাল স্টান্ট রাইডার আছেন তাদের যে আপনারা কী করতে পারেন বা কী করতে পারছেন না? অ্যাকচুয়ালি এই আপনি যেটা বললেন যে স্পোর্টস হিসেবে এখনও বাংলাদেশে ওই রকমভাবে স্বীকৃতি পায় নাই, তারপরেও কিছু কিছু কোম্পানি আগে যেটা টোটালি করতো না বাট এখন কিছুটা স্পন্সার করতেছে নতুন যারা আছে, তো ইন ফিউচারে এটার ভালো একটা ভবিষ্যৎ আছে, হয়তো বা 5-10 বছর পরে ইনশাল্লাহ। আমি একটু আগের দিকে যাই, আপনার পালসার স্টান্ট মিনিয়ার আগে আপনি যখন ফার্স্ট স্টান্ট শুরু করলেন তখন আপনার পকেট মানি যেটা ছিল বা আপনি যাই ব্যবসা করতেন, আপনার যে স্টান্টে যে খরচটা সেটা আপনি কিভাবে মেনটেন করতেন? বেসিক্যালি আমি যখন স্টান্ট শুরু করি তখন আমি অলরেডি একটা জব করি। আচ্ছা, জব করি, ওই টাকাটা আমার তখন মানে বাসায় পাঠানো লাগতো না, আমি ওই টাকাটা টোটালি নিজে খরচ করতে পারতাম, যার কারণে এটা পসিবল হয়েছে। আদারওয়াইজ একটা স্টুডেন্টের পক্ষে খুব টাফ, কারণ খুব সচ্ছল ফ্যামিলি না হলে স্টান্ট মানে আপনার মুভ করা সম্ভব না সামনের দিকে। আপনার হ্যান্ড গ্লাভস, নি গার্ড, জ্যাকেট ইউজ করতাম, যার কারণে মেজর ওই রকম সমস্যা হয়তো ব্যথা ব্যথা পাইছি বাট মেজর সমস্যা হয় নাই। আগে তো একবারে কম পেমেন্ট ছিল আমাদের, তখন হচ্ছে স্টান্টকে প্রমোট করার জন্য আমরা কোনো পেমেন্টও চাইতাম না। আমাদের টিমের ইয়া ছিল এটা যে স্টান্টটাকে বাংলাদেশে প্রমোট করো, হয়তো বা মানুষ আমাদের মনে রাখবে। আমরা টাকার জন্য বেসিক্যালি স্টান্ট করি নাই, যে নিজের প্যাশনের জন্য, হ্যাঁ আমার ভালো লাগে করো, যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই আলহামদুলিল্লাহ কাজে লাগাবো যদি আমাদের ভাগ্যে থাকে। আর কোম্পানির কথা যেটা বললেন, কোম্পানি আগে যতটুকু পেমেন্ট ছিল এখন অনেক ভালো পেমেন্ট করে এই ব্যাপারে, কারণ তারাও বুঝতে পারছে যে বাংলাদেশের মার্কেটে মোটরসাইকেলের অনেক চাহিদা, কারণ ঢাকার রাস্তা বা জেলা শহরের রাস্তায় যেই পরিমাণ জ্যাম থাকে সবাই চিন্তা করে আমার একটা মোটর বাইক হলে হয়তো বা কাছাকাছি মানে খুব দ্রুত মুভ করা সম্ভব হতো যে কোনো জায়গায়। আমাদের দেশীয় পণ্য যেসব রয়েছে যারা বাইক ম্যানুফ্যাকচার করতেছে, সেসব বাইক দিয়ে কি আমাদের প্রতিবেশী দেশগুলোর যেসব বাইকের যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী স্ট্যান্ড করা কি সম্ভব আমাদের দেশীয়? কিছুটা আশাবাদী বলা চলে, কারণ আমি ওদের সাথে কাজ করেছি এবং যথেষ্ট কোয়ালিটি ভালো, এবং ইন ফিউচার এটা আরও হবে, কারণ আপনারাও আপনিও জানেন যে প্রতিবেশী বলতে আমাদের মার্কেটটা কিন্তু লিডিং পজিশন আছে ইন্ডিয়ান বাইক। তো ইন্ডিয়ানরাও যখন শুরু করছে তখন ওদের বাইকের কন্ডিশন এতটা ভালো ছিল না, ধরুন বাজাজ জয়েন্ট ভেঞ্চার ছিল আপনার হচ্ছে কাওয়াসাকির সাথে, টিভিএস মোটরসাইকেল আছে আপনার হচ্ছে বিএমডাব্লিউর সাথে, এরকম বাংলাদেশও এখন দেখা যাচ্ছে জয়েন্ট ভেঞ্চার করতেছে, ইন ফিউচারে কোয়ালিটি ইনশাল্লাহ ওদের সাথে টেক্কা দেওয়ার মতো হবে আমি আশাবাদী। আচ্ছা,
আমাদের যে নতুন স্টান্ট রাইডার যারা নতুন প্র্যাকটিস করছে, স্টান্টের দিকে অগ্রসর হচ্ছে, তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চান? অ্যাডভাইস তো ধারণ তো একটাই আছে, সেটা হচ্ছে সেফটি। সেফটি যদি ইউজ না করেন, দেখা গেছে আমার সময়ের অনেক স্টান্ট রাইডার আছে হয়তো বা খুব অ্যাগ্রেসিভ ছিল, ভালো স্টান্ট করতো, শুধু সেফটি না মানার কারণে কারো হয়তো বা হাতের কবজি মস্কাইছে, পা মস্কাইছে বা মাথা ফাটছে। কিন্তু সেফটি মানে স্টান্ট করা হয়তো বা একটু সময় লাগবে, সেফটি ইউজ করলে আপনার খুব একটা সমস্যা নেই। তো প্রথমত আমি যখন স্টান্ট শুরু করি তার আগে আমি হেলমেট পরতে পারতাম না। স্টান্ট শুরু করলে তখন চিন্তা করলাম আমার তো পড়লে থোঁতা ভাঙবে, এবং আমি কখনো হাফ ফেস দিয়ে প্রথমে শুরু করি, যে অন্তত চালানো শুরু করি হাফ ফেস দিয়ে। হাফ ফেসের পর আমি একটু তারপর ডাইরেক্ট আপনার ফুল ফেজে চলে যাই। এবং হেলমেটের ক্ষেত্রে যতটা সম্ভব যে কম দামি হেলমেট ইউজ না করি একটু সার্টিফাইড হেলমেটের দিকে যাওয়া উচিত, কারণ কম দামি হেলমেট আমরা যেটা ম্যাক্সিমাম মানুষ ইউজ করে যে পুলিশের হাত থেকে, কেসের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু কেসের হাত থেকে বাঁচার জন্য না, নিজে বাঁচার জন্য বা নিজের মাথাটা যত সেফ থাকে, এই জন্য একটু ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা উচিত।